এইটা একটা ভয়াবহ জিনিস হয়েছে। যেমন বিকুর ভাত রাখা ছিল, বিকুর ভাতটা হঠাৎ করে লাল হতে আরম্ভ করেছে। তোমাদের কি কারো কোনো আইডিয়া আছে এরকম লাল কেন হচ্ছে? বিট নেই বাড়িতে, কোনো কিছু টাচে আসেনি খাবারটা। ভাতটা নর্মাল ঢাকা দিয়ে, এই যে ঢাকা, এই ঢাকা দিয়ে রাখা ছিল, ঢাকার মধ্যে কোথাও কোনো লাল নেই, পরিষ্কার ঢাকা দিয়ে রাখা ছিল। আমি এখন হাতাটা দিয়ে নেড়ে দেখলাম ভেতরটা লাল হয়েছে কিনা। এটা পরিষ্কার এরকম লাল হয়ে গেছে, ওপরে একটা খানিকটা অংশ মনে হচ্ছে লাল। না দিদি, মানে এটা কি করে হচ্ছে এটা এরকম ভাবে? ওষুধ দেওয়া কোনো খাওয়া না, কোনো ওষুধ দেওয়া নেই। আমি দুপুরবেলা যখন ভাতটা ঢাকা দিলাম, তখন আমি আমার বাবুকে বললাম, দিদি এত ভুলে যায়, ভাতটা ঢাকা দেয়নি, দেখ দিদি ভুলে গেছে, বলে আমি ভাতটা ঢাকা দিয়ে দিলাম। এখন এসে দেখছিলাম লাল, আমি তো সাদা বাতি ঢাকা দিয়েছি। যখন দেখলাম ওরকম লালচে লালচে ছিল, দুপুরবেলা যখন দেখলাম তখন লালচে লালচে ছিল। তাই আমি মাখাই নি, ওষুধ দেওয়া নাকি আর আমি ভুলেও আরাম চলে আছে। হ্যাঁ হালকা ছিল, হালকা ছিল, এখন এটা লাল হচ্ছে। তার মানে চালে কি কোনো কেমিক্যাল দেওয়া থাকছে? না, তাহলে তো ওই খাবারে ভাতও তো হতো, একই তো চাল। হ্যাঁ, তাহলে তো আমাদের খাবারে ভাতও লাল হতো। শোক শোক, কোনো গন্ধ নেই কিন্তু। ভাতেরই রং, ভাতে এরম রং দেখি, এটা একটা অদ্ভুত রক্তর মতন রং, কি রে এটা, কি জিনিস ভাতের রং? আমি কি করে, আমি জীবনে প্রথমবার দেখলাম। দিদি ওইখান থেকে বাসনটা সরিয়ে একবার ভাতটা ধুয়ে দেখো তো, ভাতটা ধোও তো, দেখি রং বেরোয় কিনা। ভাতটা চাল দিয়ে দেখো, একটা চাল, একটুখানি চাল একটা অন্য জায়গায় করে নিয়ে দেখো তো ধুয়ে দেখি। না এই ভাতের দি রং রে, ভাতের রঙই তো মনে হচ্ছে এটা। ভাতের রঙটা কি করে হয়? আমি ভাবছি বিট করতে গেল বাড়ির মধ্যে, বিট তো আনা হয়নি এর মধ্যে, বিট তো সেই কবে আনা হয়েছিল, তারপর তো বিট আনা হয়নি। না আমি ওষুধ আছে, ওষুধ অনেকে খাওয়ায় না ভাতের সাথে ওষুধ নাকি? না না, কোনো ওষুধ দেওয়া নেই, এটা তো ভয়াবহ ব্যাপার হলো একটা। কিন্তু ওই ঘরে যে রান্নার ভাত, হ্যাঁ তাতে তো হচ্ছে না, লাল হয়নি, কিন্তু ওটা রেখে দিয়ে দিয়ে কি অবস্থা হচ্ছে সেটাই বা কে জানে। ওটা বাইরে রাখলে সেটা কি হচ্ছে? আমরা তো বাইরে রাখছি না, ভেতরে রেখে দিচ্ছি তো ফ্রিজে। এ কি গো, কি জিনিস খাচ্ছি সব? এই তো রীতিমতন রং রঙিন রঙিন হয়ে গেছে ভাতটা, দেখো কেউ আবার কিছু করছে না তো। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, জিনিসটা দেখলে তোমরা চমকে যাবে, মানে এইটা লাইফে আমি সেকেন্ড টাইম দেখলাম জিনিসটা, একবার করেছিলাম জিনিসটাকে, এই দেখো একদম সিলিংয়ের মাথায় দেখেছো একদম, মানে এই জিনিস আমি একবার মেরেছিলাম, মরতে চাইনি, মানে আমি এটাকে আগুন লাগিয়ে মেরেছিলাম। এখন এখানে রাজু কাকু কাজ করছে, তাকে দিয়ে এই জিনিসটাকে মারাতে হবে। বাপরে বাপ, সাইজ দেখো কোথা থেকে ঢুকেছে নিজেরও জানি না, এখানে চালিয়ে লাগালো, ওই সাইড দিয়ে বোধহয় ঢুকেছে। জিনিসের সাইজটা দেখো, জাস্ট জাস্ট সাইজটা দেখো, এই পার্সেলটা টোটাল যাচ্ছে ঢাকাতে, এরকম আরো দুটো পার্সেল রেডি হয়ে রয়েছে, একটা অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য, একটা আমেরিকাতে যাওয়ার জন্য। দেখাচ্ছি না অত কাণ্ড আর একসঙ্গে দেখাচ্ছি না, এই টোটাল পার্সেলটা যাচ্ছে ঢাকাতে। অ্যাস্ট্রাটা সরাও না মুখের কাছ থেকে। আর একটা শরীর কি নাম বদনাম, আরে ড্রয়ারের ভেতরে দেখ না, পেছন থেকে কাঁচিটা নিয়ে। মুন্নি বদনাম হুই সিগারেট পিকে, বদনাম না, আরে মুন্নি কাহাঁ সে আ গই,
এটা যাচ্ছে হচ্ছে ঢাকাতে, কালকে বেরোবে এই পার্সেলটা, আর বাকি দুটো বেরোবে পরশু দিনে। তো তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম যে যারা ঢাকায় থাকো, ঢাকা না টোটাল বাংলাদেশে যারা থাকো বা কিছু থাকো, চিন্তার কোনো কারণ নাই, তোমরা বুকিং করলে মাল বাড়িতে বসে পেয়ে যাবে, ঠিক আছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল এর আগে যে পাঠাও কি পাঠাও না কি করো, বাবু এদি বক্তব্য বল কিছু। বক্তব্য বক্তব্য এই যে ব্যাক হচ্ছে, ব্যাক করছি। আর পরীক্ষা 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 আর কি, আমাদের যে ধের ধের করে সে শুয়ে রয়েছে। আমি এখানে বসে রয়েছি সকাল থেকে, ভিডিও করেছি দুখানা, একটা নাইটি ভিডিও করেছি, একটা শাড়ি ভিডিও করেছি, করে আমি পরিপূর্ণভাবে ক্লান্ত হয়ে পড়েছি। তার আগে সকাল থেকে অনেক কাজ করেছি। অ্যাকচুয়ালি কালকের গতকাল ডায়ালিসিস নিয়ে আমার শরীর মারাত্মক খারাপ হয়েছিল, মারাত্মক খারাপ করেছিলাম মানে আমি ভেবেছিলাম কালকেই বোধহয় আমার শেষ দিন হয়ে গেল, কারণ এতটাই খারাপ না আমার শরীরটা এতটাই খারাপ হয়েছে, সেটা তুমিও জানো খুব ভালো করে। জানি কালকেই আমি ভেবেছিলাম যে আমার হয়ে গেল শেষ দিন, আজকের ডেটে শেষ দিন আমার লেখা হয়ে গেছে, কাজেই আর বেশি ভেবে লাভ নেই, চলো টাটা বাই বাই। এতটা শরীর খারাপ করেছিল কালকে, মানে বিভৎসভাবে প্রেশার ফল করে গেছে। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আশা করছি তোমরা যে আমার শরীর ভীষণই খারাপ করেছে, চোখ মুখটা মানে ঠিক নেই এখনো অবধি। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপরে আজকে 8:30 থেকে সন্ধ্যাবেলা লাইভে আসার ইচ্ছা আছে, বহুদিন লাইভে আসি না জানো তো, অনেকদিন। আমি প্রত্যেক সপ্তাহে ভাবছি যে আমি এই সপ্তাহে আমি লাইভ করবো, এই সপ্তাহে আমি লাইভ করবো, আর প্রত্যেক সপ্তাহে না কোনো না কোনো কাজ পড়ে যাচ্ছে যেটার ফলে আর লাইভ করা আমার হচ্ছে না, কোনো না কোনো কাজ পড়ছে যেটার ফলে আর লাইভ করা হচ্ছে না, আর কাজটা শেষ হতে হতে প্রায় 10:30 বেজে যাচ্ছে যেটার ফলে আর লাইভ করা হচ্ছে না। আজকে সকাল থেকে ভেবে রেখেছি যে লাইভ করবো লাইভ করবো লাইভ করবো, কিন্তু নোটিফিকেশান দিতে ভুলে গেছি, সকাল থেকে এতগুলো কাজ ছিল নোটিফিকেশান দিতে ভুলে গেছি। হঠাৎ করে একটু আগে মনে করলাম আমি তো নোটিফিকেশান দিইনি লাইভে। অ্যাকচুয়ালি ওই আদ্যা ফ্যাশন চ্যানেলটার জন্য এতগুলো কাজ থাকে না, সেই কাজগুলো করতে করতে সব সমস্তটা আমি ভুলে গেছি। হঠাৎ করে বললো আরে আমি তো লাইভে নোটিফিকেশান দিইনি, তাহলে বন্ধুরা জানবে কীভাবে যে আমি লাইভে আসবো, অনেকদিন লাইভে আসি না, আর সানডে আমার বাধা লাইভে। এটা তোমরা জানো যে সানডে আমার মানে ইউটিউবে আমার স্লট বুক করা আছে সানডেতে লাইভের জন্য। তো যাই হোক আমি নোটিফিকেশান দিয়েছি, দেখা যাক কজন দেখে না দেখে। আমি এখন আর ব্লগ চ্যানেলটাতে অত অ্যাক্টিভ থাকছি না, অ্যাক্টিভ থাকছি না মানে অ্যাক্টিভ থাকতে পারছি না, অ্যাক্টিভ থাকতে পারলে কেন অ্যাক্টিভ থাকবো না, অ্যাক্টিভ থাকতে পারছি না। তো যাই হোক অ্যাক্টিভ থাকার চেষ্টা তো অবশ্যই করব, নিশ্চয়ই করব। দেখে নাও বাংলাদেশ পিপলস, দাঁড়াও এই যে বাংলাদেশ পিপলস, বনানি ঢাকা 1205 বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, কতটা তোমরা দেখতে পেলে না পেলে আমি জানি না, যাই হোক না দেখতে পেলে কি আর হবে, পরে যখন অস্ট্রেলিয়ার আর একটা যাবে আর আমেরিকারটা যখন যাবে তখন আমি দেখিয়ে দেবো পরে তোমাদেরকে কীভাবে যাচ্ছে ইন্টারন্যাশনাল পার্সেল কীভাবে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আগে প্রচুর ইন্টারন্যাশনাল পার্সেল গেছে কিন্তু তোমার কি বলে সেগুলো কখনো দেখানো হয় না। আমি অ্যাকচুয়ালি না আমার বিজনেসের কাজ আমি কখনো সেই অর্থে শো করি না কাউকে, দেখো এত বছর আমি বিজনেসটাকেও শো করিনি কাউকে, এবার ভাবলাম করা যাক, যখন যেটা মনে হয় তখন সেটা করি, নট নেসেসারি যে আমাকে এটা করতেই হবে ওটা করতেই হবে, আমার ওপর তো কারো রুল নেই, মানে আমার ওপর আমার নিজের রুল ছাড়া কারো রুল নেই আর কি। তোমরা যারা এরকম দড়ি বাঁধা নাইটি পছন্দ করো পড়তে আমাকে অবশ্যই বলবে, এরকম দড়ি বাঁধা নাইটি আমি তোমাদের জন্য এনে দেবো, প্রচুর মানুষ অর্ডার করছো নতুন ভিডিওটা দেখার পরে। দড়ি বাঁধা নাইটি সুপার আরামদায়ক নাইটি, এই গরমের মধ্যে এর চেয়ে আরামদায়ক নাইটি হয় বলে আমার মনে হয় না, ঠিক আছে। তো চলো দেখি দিদি কি করছে, দেখি দিদি আজকে কি রান্না করবে দিদি দেখি। বসে গেছি তোমাদের সাথে গল্প করতে, অনেকদিন বাদে লাইভ করে খুব মজা পেলাম, আমি অনেকদিন বাদে লাইভ করলাম, লাইভ ইদানিং করা হচ্ছিল না, দেখুন আমার এখানটা একটু কালো হয়েছে, লাইভ ইদানিং করা হচ্ছিল না একদমই। তো কালকে অনেকদিন বাদে আমি লাইভ করে খুব ভালো লাগলো, তোমাদের সাথে কথা টথা বলে আমার খুব মনটা ফ্রেশ হয়ে গেছে একেবারে। দেখো লাইভ করা হচ্ছিলো না কেন জানো তো, আমি প্রতি সপ্তাহে মায়ের সাথে দেখা করতে ও বাড়ি যাচ্ছিলাম, তো কালকে যাওয়ার ছিল না, কারণ মা কালকে বোনের বাড়িতে ছিল, যে কারণে কালকে যাওয়ার ছিল না মায়ের সাথে দেখা করতে যাওয়ার। তো
সেই কারণে ভাবলাম যখন যাওয়ার নেই তখন আমি একটুখানি লাইভ করি, না তো প্রত্যেক সপ্তাহে মা বোনের বাড়ি থেকে শনিবার করে আসে, নিজের বাড়িতে আসে, তখন আমি মায়ের সাথে দেখা করতে যাই। তো কালকে যাওয়ার ছিল না, তো সেই জন্য আমি ভাবলাম একটু লাইভ করি, কালকে তোমাদের সাথে একটু গল্প করি। আদারওয়াইজ সানডে আমি লাইভ আসবো না, এটা হতেই পারে না। আমি সানডে বরাবর মানে প্রতি সানডে আমি আমার ব্লগ চ্যানেল থেকে লাইভে আসবো, এটাই নিয়ম ছিল একটা দিন ধরে। তো এখন আসি না, বেশ কিছু সানডে আসি না, বাবা যাওয়ার পরে মা যখন বাড়িতে আসে তখনই আমি একমাত্র মায়ের সাথে দেখা করতে যাই বলে আমার আসা হয় না। তারপর মায়ের সাথে কথাটা তাও বলে গল্প গুজব করে তখন আর না লাইভ করতে ইচ্ছা হয় না ঠিক। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমার কী বলে, তোমরা দেখলে যে আমি বিকুর ভাতটা দেখালাম যে কীরকম পরিমাণে লাল হয়ে গেছে ভাতটা, ওটা কোনো ব্যাকটেরিয়াল মানে হয়েছে, মানে ব্যাকটেরিয়া ফরমেশন হয়ে গেছে যে কোনো রকম হয়েছে। আমরা দোকানে গিয়ে বলেছি যে ওই চালটাকে ফেরত নেওয়ার জন্য, কারণ আমরা 25 কেজির বস্তা কিনেছিলাম। আমি বলে রাখি আরামবাগ যে দোকানগুলো আছে, আরামবাগে যে দোকানগুলো আছে সেই দোকান থেকে আমরা 25 কেজির মিনিকেট চালের বস্তা কিনে এনেছিলাম একসাথে। তো সেই চালের মধ্যেই হয়েছে, তো আমরা বস্তাটাকে ফেরত দেওয়ার জন্য ওদেরকে বলেছিলাম, কিন্তু ওরা সেরকম কোনো গা করেনি, গা দেখায়নি। ফেরত একবার বিক্রি করা জিনিস কেউই ফেরত নিতে চায় না জেনারেলি। আমরা বলেছিলাম যে এরকম ধরনের হয়েছে, তো এটা ব্যাকটেরিয়াল একটা হয়ে গেছে, মানে রিয়াকশান হয়ে গেছে গোছে, তো ওরকম লাল হয়ে গেছে। তোমরা খেয়াল রাখবে তোমাদের ভাত ওইরকমভাবে ডেকে দিলে লাল হয়ে যাচ্ছে কিনা, এটা খুবই খারাপ। মানে ভাতের মধ্যে এমন কিছু খারাপ কিছু মেশাচ্ছে যে বিকো, ভাতের মধ্যে এমন কিছু চালের মধ্যে খারাপ কিছু মেশাচ্ছে যে ব্যাকটেরিয়াল রিয়াকশান, ব্যাকটেরিয়াল রিয়াকশান হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার কি মতে জানো তো, মানে আমরা জীবনে কোনোদিনও, আমি জীবনে কোনোদিনও, আমার এত বয়স হলো, আমি জীবনে কোনোদিনও এরকম ব্যাকটেরিয়া রিয়াকশান হতে দেখিনি ভাতের মধ্যে। কত সময় কত ছোটোবেলা থেকে দেখেছি ঠাকুমা করতো, মা করতো, সারা সারা জীবন সবাইকেই ভাত করতে দেখেছি, কিন্তু এরকম লাল হয়ে যাচ্ছে ভাত আমি কখনো দেখিনি, এই প্রথম আমি দেখলাম। মানে আমরা যা বিষ জিনিসটা খাই চিন্তা করতে পারা যায় না যে কী কী বিষ খাচ্ছি আমরা, কোনো স্থিরতা নেই তার। তো যাই হোক, আর কি আর করা যাবে বলো, যেমন দুনিয়া যেমন আমাদের সময় সুযোগ করেছে তেমনভাবেই চলতে হবে। তো তো এই হচ্ছে ব্যাপার। খুব সাবধান, খুব সাবধান এই জিনিসটা নিয়ে, খুবই সাবধান, আমি বারবার বলবো খুব সাবধান, কারণ এটা বাচ্চাদের পেটে কী এফেক্ট করছে যে কারণে এত মানুষের অসুখ বেড়ে গেছে। আমার মনে হয় যদি ভাতে এরকম রিয়াকশান হয় তাহলে চিন্তা করো অসুখ তো অটোমেটিক্যালি হু হু করে বেড়ে চলবে, তাই না? দিদি একটু মুড়ি ভাজা করবে? হ্যাঁ চা দিয়ে বাবুর খিদে পেয়েছে, কিছু খাবো কিছু খাবো করে যাচ্ছে, তো সেই মুড়ি ভাজা করতে বললাম। বিকো বস এক জায়গায়, ঘরে ঢুকলে দেখে ঢুকবে। যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, বেশি বড় ব্লগ করছি না। তোমরা যারা আদ্যা ফ্যাশন চ্যানেলটা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই করে দেখো, তোমাদের ভালো লাগবে। আর কুকিং চ্যানেলে আমি এখন রেগুলার ভিডিও দেওয়া স্টার্ট করেছি, কুকিং চ্যানেলে, ইটিং শো চ্যানেলেও রেগুলার আমি ভিডিও দেওয়া স্টার্ট করেছি, তোমাদের ভালো লাগবে, তোমরা দেখো ভালো লাগবে। আর এখন আপাতত ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।